হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আজকে সৌম্যজিতের জন্মদিন, এক্ষুনি কেক কাটা হবে। সো গাইস, এই যে কেকটা দেখে নাও, কত সুন্দর লেগেছে। সো গাইস, আমাদের পায়েস রান্না চলছে, আমার ভাই রান্না করছে, সৌম্যজিতের মামা। আর জন্মদিন তো, তাই স্পেশাল পায়েস রান্না করছে। আজ নিজের হাতে রান্না করে খাওয়াবে। এদিকে সৌম্যজিতের মা লুচি বানাচ্ছে, গোল্লা পাকাচ্ছে। এত হাসি কেন, আজ জন্মদিন তো, তাই লুচি ভাজা চলছে। আর লুচির সঙ্গে ডাল, দারুণ। বাঙালির তো প্রিয় খাদ্য হচ্ছে লুচি আর ডাল, আর সঙ্গে রয়েছে পায়েস। দেখছো গাইস কিরকম জল পড়ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এদিক দিয়ে জলটা ঢুকছে, এই যে বেরোচ্ছে, দেখছো। এই গিফটটা আমার কাছে নিয়েছ, দেখেছ কি দারুণ খেলনাটা। তোমরাও যদি চাও কিনতে পারো, খুব সুন্দর, বসে বসে খেলবে বাড়িতে, দারুণ লাগছে। এই যে এদিক দিয়ে জলটা এই যে ঢুকছে এই পাইপটা দিয়ে, আর এটা দিয়ে এই যে বেরোচ্ছে, এই যে এখানে এই যে ব্যাটারিটা, ব্যাটারিটা এই যে, আর আমি এই যে মোটরটা ধরে রেখেছি, দেখেছ কি সুন্দর জল পড়ছে। এখানে স্নানও করা হবে, দারুণ পুরো। এই কেমন লেগেছে বল, পছন্দ পছন্দ তো গিফটটা। সো গাইস, এই গিফটটা ওর মার কাছ থেকে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ব্যাটারিটা, আর এখানে এই যে ফ্যান ঘুরছে। আচ্ছা, এইটা ওর মার কাছ থেকে নিয়েছি। সো গাইস, এখানে এই যে রাক্ষসের মতো খেয়ে যাচ্ছে,
পুরো রাক্ষসের মতো খাচ্ছে, দেখেছ? এ পুরো একটা বড় সড়ো রাক্ষস, এই যে খাচ্ছে দেখতে পাচ্ছ, একবারকে বোধ হয় একটা লুচি ঢুকিয়ে দিবে মুখে।